সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আন্তর্জাতিক অ্যাকশন দিবস ও বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের 76তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ। দেশের অক্টোবর 2021 বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের 76তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে WFTU বাংলাদেশ কমিউনিটি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক অ্যাকশন দিবসে শ্রমিকদের মর্যাদাপূর্ণ জীবন, সময়ের দাবি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ। সভায় সভাপতিত্ব করেন WFTU বাংলাদেশ কমিউনিটি সদস্য মেজবাউদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডাক্তার ওয়াজেদুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটির সদস্য আব্দুল রাজ্জাক, রাজেকুজ্জামান রতন, আব্দুল কাদের হাওলাদার। সভা সঞ্চালনা ও ঘোষণা পাঠ করেন বাংলাদেশ কমিউনিটি আহ্বায়ক কামরুল আহসান। সভায় 76তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সকলের জন্য সর্বজনীন এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবা, শ্রমজীবী মানুষ ও অবসরভোগীদের জীবন মানের উন্নতি, ট্রেড ইউনিয়ন ও গণতান্ত্রিক স্বাধীনতা, সাম্প্রদায়িকতা, বৈষম্য এবং বর্ণপাত নির্মূল, শ্রমিক শ্রেণীর সংহতি, জনগণের নিজেদের বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার বর্তমান সময়ের দাবি হিসাবে তুলে ধরা হয়। বক্তব্যে নোমানুজ্জামান আল আজাদ কি বলছেন শুনুন। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন ও আমাদের সঙ্গে থাকুন। এই 76 বছরে অনেক আন্দোলন সংগ্রামের ইতিহাস রয়েছে। শ্রমিক শ্রেণী একনায়কতন্ত্র কায়েমের সঙ্গে বিভূত কখনো কখনো আমরা ছিলাম, কিন্তু প্রতিবাদী সভ্যতার যাত্রাকালে পিষ্ট এই সমাজ কাঠামোতে একচেটিয়া বেনিয়া পুঁজির মুনাফা যাত্রাকালে পিষ্ট শ্রমজীবী মানুষের ভাগ্যের তেমন পরিবর্তন হয়নি। আজকে বাংলাদেশ এরও ব্যতিক্রম নয়। আমাদের সমাজী ভাইয়েরা কিভাবে আছেন? বর্তমান কোভিড পরিস্থিতির মধ্য দিয়ে কি জীবন যন্ত্রণায় দিনাতিপাত করছেন তার কিছু রূপরেখা আমরা আজকে বাংলাদেশ কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ঘোষণাপত্রে দেখতে পাই। আপনারা দেখেন মঞ্চে ছয়টি বিষয় উল্লেখ করা আছে। সকলের জন্য সার্বজনীন ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা বর্তমান সময়ের সবচেয়ে প্রয়োজনীয় এবং উপযোগী একটি বিষয়। কোভিড-19 পরিস্থিতিতে এই সমাজজীবী মানুষের সার্বজনীন ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, যেটা সরকারের দায়িত্ব, সেটা কতখানি আমরা আমাদের শ্রমজীবী মানুষকে দিতে পারছি, এটা মূল্যায়নের প্রশ্ন এখানে এসে পড়ে। পাশাপাশি শ্রমজীবী মানুষ ও অবসরভোগীদের জীবন মানের উন্নতি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অবসরভোগী মানুষেরা যারা অবসরে যান, তারা নিশ্চয় একটা বয়সের ধারাবাহিকতায় অনেকটা বয়োবৃদ্ধ অবস্থায় অবসরে যান। সারা জীবন তার জাতিকে দেশকে যেটুকু কর্ম শ্রম মেধা দেওয়া দরকার সেগুলো দিয়ে যাওয়ার পর উনি কি পান? সেই অবসরভোগীদের জীবন চিত্রের একটা আলেখ্য হয়তো আমরা বাংলাদেশেও খুঁজে পাই, তাদের প্রতিও আজকে এই বাংলাদেশ কমিটির সজাগ দৃষ্টি রয়েছে।
আমরা সাংগঠনিক অধিকৃত আছি ট্রেড ইউনিয়ন ও গণতান্ত্রিক স্বাধীনতায় আমার সাথে সুনিশ্চিত একমত হবেন অঞ্চ কমিশনের ত্রিবৃন্দ সহ সবাই ট্রেড ইউনিয়ন আমরা কতখানি অধিকার ভোগ করছি গণতান্ত্রিক স্বাধীনতা আমরা কতখানি পাচ্ছি এটা একটা কঠিন প্রশ্নবোধক চিহ্ন অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি একদিকে ট্রেড ইউনিয়ন অধিকার বঞ্চিত সুযোগ সুবিধা বঞ্চিত শ্রমজীবী মানুষের অধিকার বঞ্চিত অন্যদিকে গণতান্ত্রিক স্বাধীনতা তো সুদূর পরাহত এসব বিষয়ে বাংলাদেশ কমিটি গভীরভাবে অনুধাবন করে আজকে ছয়টি ঘোষণাপত্রে উল্লেখ করেছেন সাম্প্রদায়িকতা বৈষম্য বর্ণবাদ নির্মূল যেটা আপামর গণ মানুষের সম্প্রীতির বন্ধন সেটাকে ছিন্ন করে সাম্প্রদায়িকতা আমরা জানি এই সাম্প্রদায়িকতার বিষবাস্তের কারণে আমাদের অনেক লোককে আমরা হারিয়েছি অনেক মহতি গুণীজনকেও হারিয়েছি তো এই সাম্প্রদায়িকতার প্রতি ট্রেড ইউনিয়ন বিশ্ব ট্রেড ইউনিয়ন কেন্দ্র বাংলাদেশ কমিটি তার সদা দৃষ্টি রেখেছে শ্রমিক শ্রেণীর সম্মতি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় শ্রমজীবী মানুষের সম্মতি এখন আমাদের শ্রমজীবী মানুষরা কি অবস্থায় আছে আমার মঞ্চে উপবিষ্ট কামরুল ভাই ওয়াদের ভাইরা মেজবা ভাই রতন ভাইরা প্রায় ট্রেড ইউনিয়নের বিভিন্ন সরকারি নেগোসিয়েশনে টেবিলে দাঁড়ান এবং নানা ধরনের পরামর্শ কিংবা শ্রমিকদের অধিকার নিশ্চিতে কিছু প্রস্তাবনা তুলে ধরে বাস্তবে আলম্য কতখানি দেখে কার্যকর কতখানি হয় সে নিয়ে আমাদের গভীর সংশয় আছে কারণ পুঁজিবাদী রাষ্ট্র কাঠামো সমস্ত সুযোগ সুবিধাই শোষক শ্রেণী শাসক শ্রেণীর প্রতিবাদী শ্রেণী এর বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম শ্রমজীবী মানুষের যা বিশ্ব ট্রেড ইউনিয়ন কেন্দ্র বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন পালন করে থাকে জনগণের নিজেদের বর্তমান এবং ভবিষ্যৎ সম্পদ সিদ্ধান্ত নেওয়ার অধিকার এই প্রশ্নে আমরা হয়তো অনেকে অনেকভাবে দ্বিধান্বিত হব কারণ এটা সিদ্ধান্ত নেওয়ার অধিকার কতখানি আমরা সংরক্ষণ করি আমার নাগরিক অধিকার জীবন মানের অধিকার চলাফেরার অধিকার বাক স্বাধীনতার অধিকার কোন অধিকারটা আমাদের সুনিশ্চিত হয়েছে তা নিয়ে তবে অধিকারের কথাগুলো আমরা বলি বাংলাদেশ কেন্দ্র ট্রেড ইউনিয়ন বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন বাংলাদেশ কমিটি থাকা তো প্রয়োজন এবং অনেক অতিকথন অনেক বিষয় কখনো কখনো আমরা লক্ষ্য করি যেটা ঠিক আমাদের আলোচ্য সূচির সাথে ঠিক যায় না আজকে সময় এসেছে আমাদের সমস্যা চিহ্নিত করে সমস্যাগুলো সমাধানের পথ উপায় আমাদেরকে খুঁজে বের করা আমি আর বেশি কথা বাড়াবো না বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন দীর্ঘজীবী হোক জয় হোক শ্রমজীবী মেহনতি মানুষের এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করলাম ধন্যবাদ সকলকে